গুড মর্নিং, সুতপা ডেলি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। চলে এসেছি সকালের ব্রেকফাস্ট রেডি করে নেওয়ার জন্য। আজকে হচ্ছে চিজ স্যান্ডউইচ। এটাই হাজবেন্ডকে টিফিনেও দিয়ে দেব, আমিও খেয়ে নেব। কিন্তু ছেলের আজকে স্কুল নেই, তো ছেলেকে দেব না স্যান্ডউইচটা। ওকে একটু প্রেশার কুকারে না এই মুসুর ডালটা সব কিছু ছিটিয়ে একটু আলু টালু সব কিছু দিয়ে একটু গরম গরম ভাতই করে দেবো, যেহেতু স্কুল নেই, বাড়িতে আছে। আপনাদের সামনে বন্ধুরা অনেকক্ষণ পরে এসেছি। এই যে দেখো রান্না বাড়ির সব কিছু জোগাড় হয়ে গেছে, কিছু কিছু রান্না বসেও গেছে। এই যে আমাদের এটা ডাল সিটি হচ্ছে, তারপরে ছেলের হবে এই যে সমস্ত সবজি দিয়ে ডাল, আর আমাদের ওটা মসুরের ডাল হবে, যেন পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আপনাদের সামনে অনেকক্ষণ পরে এসেছি বলতে, সকালবেলা আমার ছেলেকে ভাত টাত সব কিছু খাওয়ানো হয়ে গেছে, তারপরে এসেছি আপনাদের সামনে। ওই সব সবজি কেটেছি, ওগুলো তো ভিডিওতে বললামই, কাটাটা হয়ে গেছে, রান্নাও বসে গেছে। আজকের লাঞ্চের মেনুটা একদম সিম্পল, জাস্ট মটন ফ্রাই আর ডাল আর ভাত। আর ছেলের তো সব সবজি দিয়ে ডাল হবে, সেটা দেখিয়ে দিলাম। এই দিয়েই আজকে আমরা আমাদের লাঞ্চটা সারবো। তো ঠিক আছে, তাহলে আমি এখন রান্নাটা সেরে নেই, আপনারাও ততক্ষণ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো স্কিপ না করে। এই যে এইদিকে শুধু ছেলের ডালটা বসেছে, আর এইদিকে হচ্ছে ভাত, আর এই যে বাসন টাসনগুলো তো নামালাম, রান্না পাই মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। তো হাজবেন্ডেরও খেতে আসার পায় টাইম হতেই চললো। ওই দেখুন ঘড়িতে 12:30 বাজে, ওটা আমি ফাস্ট করে রেখেছি 10 মিনিট, যাতে আমার কাজের সুবিধা হয় ওর জন্য। তো আমি এই চান্সে এখন এগুলো যেহেতু হচ্ছে, তো আমি এর মধ্যে এখন ছেলেকে স্নানও করিয়ে নিব, সাথে সাথে আমি ঘরটাও মুছে নেব। বলো হ্যালো ফ্রেন্ডস, বলো হাই গাইস, বলো কেসে হো, মা ঠিক হু, বলো মা ঠিক হু, হোয়াট ইজ ইয়োর নেম, মাইস নেম ইজ সাহা, হ্যাঁ ভেরি গুড, সিটি মাই ফটার ফটার, হ্যাঁ স্নান করানো আমার হয়ে গেছে, এবারে আমি সোজা চলে আসি ঘরটা মুছে নেওয়ার জন্য।
আমার স্নান পুজো করে ছেলেকেও দুপুরবেলা লাঞ্চ করানো হয়ে গেছে। এখন হাজবেন্ডও অফিস থেকে চলে এসেছে, তো এখন আমরাও দুজনে এবার লাঞ্চটা সেরে নেব। লাঞ্চের পরে দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে এই যে ছেলেকে এখন একটু পিডিয়াশিওর দিচ্ছি। আজকে লাঞ্চের বাসনগুলোও মাজা হয়েছিল না, তো এই যে ঘুম থেকে উঠে ছেলেকে টিফিন টিফিন করিয়ে নিলাম, দিয়ে এই যে এখন বাসনগুলো সব মেজে নিচ্ছি। এখন এই 5:30টার মতন বাজে, সন্ধ্যা হয়নি তাই বলে। फिर और कहा है सर्कल करो जल्दी जल्दी जल्दी, और से आने कहा है सर्कल करो जल्दी जल्दी। वो क्या है सर्कल करो जल्दी करो सर्कल। फिर और कहा है और से आना आसे आम कहा है इसी में सर्कल करो आसे आम। फिर और कहा है सर्कल करो फटाफट छोटा छोटा करके करो सुंदर इतना बड़ा बड़ा। फिर फटाफट लिखो मैचिंग करो ऐसे आना मैचिंग करो ऐसे आना मैचिंग मैचिंग मैचिंग। हाँ इधर से इधर देखो मैचिंग करो उसे उल्लू बराई से क्या होता है तो बंधुरा ভিডিওটা আজকের মতন এতটুকুই। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই।